बंधुरा वीडियो ते तुम्हारे शेखाबो मोबाइल व्यवहार करे तुम्हारे यूट्यूब चैनल वीडियो गुलोते किभाबे थामनेल एड करबे बा थामनेल जुक्त करबे यूट्यूब चैनल जे कोनो वीडियो ते थामनेल जुक्त करार जन्य बा थामनेल एड करार जन्य आमादेर प्रयोजन पड़बे एकटा मोबाइल एप्सेर। এই মোবাইল অ্যাপসটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এই অ্যাপটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। একটা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা কাজকে যেন ভালোভাবে করা যায় তার জন্য ইউটিউব নিজেই এই অ্যাপটাকে তৈরি করেছে ইউটিউবারদের জন্য। তোমার ইউটিউব চ্যানেলের সব কাজ তুমি এই অ্যাপটার মাধ্যমে করতে পারবে। এরপর এই অ্যাপসটাকে ডাউনলোড করার পর এই অ্যাপসটাকে ওপেন করে নেবে। এই অ্যাপসটা যখন তোমরা ওপেন করবে এই অ্যাপসটার নিচে এখানে একটা গেট স্টার্টের অপশন দেখতে পারবে, এই অপশনের উপর টাচ করবে। এরপর তোমাদের ইউটিউব চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে সেই জিমেল আইডিটার উপর টাচ করে ইউটিউব স্টুডিওতে তোমরা লগ ইন হয়ে যাবে। তোমাদের ইউটিউব চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে সেই জিমেল আইডিটা যদি এখানে না আসে তাহলে ইউটিউবের যে মেইন অ্যাপটা রয়েছে সেই মেইন অ্যাপেতে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে আগে লগ ইন করে নেবে। ইউটিউব অ্যাপে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করার পর তোমরা যদি এখানে ইউটিউব স্টুডিওতে আসো তাহলে তোমাদের এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের জিমেল আইডিটাকে দেখতে পারবে। এরপর তোমাদের ইউটিউব চ্যানেলের জিমেল আইডিটার উপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে বা ইউটিউবের যে স্টুডিওটা রয়েছে সেটা খুলে যাবে। এরপর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে দেখাচ্ছে, তোমাদের ইউটিউব চ্যানেলে কত সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো সব এখানে দেখাচ্ছে। এরপর একটু নিচের দিকে আসলে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যত ভিডিও আপলোড করেছো সেই প্রত্যেকটা ভিডিও এখানে রয়েছে। এই ভিডিওগুলোর মধ্যে যদি এই ভিডিওটাতে থাম্বনেল যুক্ত করার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওটার পাশে যে থ্রি ডট অপশানটা রয়েছে এই অপশানটার উপর টাচ করব। এরপর আমাদের কাছে আরও কিছু অপশান চলে আসবে। এই অপশানগুলোর মধ্যে এখানে যে অপশানটা রয়েছে এডিট ভিডিও এই অপশানটার উপর টাচ করব। এরপর তোমরা দেখতে পারবে তোমরা যে ভিডিওটা এখানে সিলেক্ট করলে সেই ভিডিওটাতে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ দেওয়ার জন্য এই পেজটা তোমাদের কাছে চলে আসবে। যে ভিডিওটা আমি এখানে সিলেক্ট করলাম সেই ভিডিওটাতে থাম্বনেল অ্যাড করার জন্য উপরে ডান দিকে যে পেনের আইকনটা দেখতে পাচ্ছো এই পেনের আইকনটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এরপর তোমার ভিডিওটার জন্য তোমার একটি আলাদা করে থাম্বনেল যুক্ত করার জন্য এখানে যে অপশানটা রয়েছে চেঞ্জ এই অপশানটার উপর টাচ করলে তোমার ফোনের গ্যালারিটা এখানে খুলে যাবে। এরপর তুমি যে ভিডিওটার জন্য থাম্বনেলটা রেডি করে রেখেছো বা তৈরি করে রেখেছো সেই থাম্বনেলটা টাচ করে সিলেক্ট করে নেবে। এখানে আমি এই থাম্বনেলটা দিচ্ছি। এরপর এখানে এই থাম্বনেলটা চলে আসবে। তোমার ভিডিওর জন্য যে থাম্বনেলটা এখানে যুক্ত করছো সেই থাম্বনেলটা যুক্ত করার সময় মনে রাখবে এই থাম্বনেলটার সাইজ যেন 2 MB-র মধ্যে হয় আর এই থাম্বনেলটার যে মাপ রয়েছে সেটা যেন 1920x1080 এই মাপের হয় বা এই সাইজের হয়। এরপর এখানে যে ডান অপশানটা রয়েছে এই ডান অপশানটার উপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার উপরে ডান দিকে যে সেভ অপশানটা রয়েছে এই সেভ অপশানটার উপর টাচ করবে। তাহলেই তোমার থাম্বনেলটা তোমার ভিডিওতে যুক্ত হয়ে যাবে। ইউটিউব চ্যানেল সম্পর্কিত আরও ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।